হ্যাঁ বন্ধুরা, সকালবেলাতে যা কাজ করলাম তা তো সবই তোমরা দেখলা। তারপরে বসে বসে মানে ছোটোবেলার সমস্ত কথা মনে পড়ছে। বৃষ্টির মধ্যে ঘরে সবাই ঘুমাচ্ছিল, মনে পড়ছে বাবার কথা, ছোটোবেলার কথা, সমস্ত কথাই মনে মনে ভাবছিলাম। আর বৃষ্টির দিকে তাকিয়ে আছি সমানে। কত কথাই ছোটোবেলার মনে পড়ে, স্কুলের কথা, বাড়ির কথা। এখন তো আর বাড়ি নেই, কিছুই নেই, ওটাই বসে বসে কাজ টাজ করে একটু চা টা খেয়ে বসে বসে ভাবছিলাম যে কেমন ছিল তারপর বিবাহিত জীবনের কথাবার্তা, সমস্ত কিছুই বসে বসে ভাবছিলাম। কখনো কখনো তো গান করতে পারি না, সুর নিয়ে গান জানলে তবে, গানের সুর থাকলে তবে গান করে। মানুষের কান ছালাপালা করা গান করে কোনো লাভ নেই। প্যান প্যান করে তাও শুরুর দিকটা একটু হয়ে যাক। না না, শুরুর দিক আর পিছনের দিক করলে তো লাভ নেই। যেটা আমি জানি না, জানি না মানে এই গানটা আমি জানি না। আজকে হচ্ছে কি? আজকে এখন সকালবেলায় ডিমের অমলেট ভাত, তারপরে দুপুরবেলায় দেখা যাক কি কি করি, সবই দেখতে পাবে। আস্তে আস্তে কি করছি না করছি, সবুরে মেওয়া ফলে সকালে বাজারে যাচ্ছে। এখন তো বড় হয়ে গেছে না, দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে। কি আনবি কি আনবি বল? ছোট মাছের মাথা বলে, রোজ ছোট মাছের মাথা খাও বাজার। তাহলে ছোট মাছের মাথাই আনি, বুঝছিস? খুঁজে খুঁজে ছোট মাছের মাথা নিয়ে আসিস। কি যে পাজি হয়েছে না। বন্ধুরা, বড় ছেলে তো চলে যাচ্ছে, আর সাত আট দিন আছে, তাই ওরা আবদার ফ্রাইড রাইস আর পাঁঠার মাংস খাবে। তো সেই কারণেই এই যে নিয়ে আসা হলো, এগুলো ধুয়ে টুয়ে এখন একটু রান্না করি। এখন আবদার তো অনেক দূরে যাবে, দুই আড়াই দিনের রাস্তা, আর ওখানে গিয়েছি, তো সেই কারণে এটা আজকে করি। তাহলে তোমরা দেখো, শুনছো? দেখো দেখো বন্ধুরা, যে আমি মাংসটাকে একটু নুন হলুদ দিয়ে একটা হুইসেল, একটা না দুইটা দিলাম, হ্যাঁ একটা হুইসেল দিয়ে তারপরে নামালাম ঠান্ডা হবে। এখন কী করবো, মাংসটা পেঁয়াজ রসুন দিয়ে দিব, আর যে জলটা আছে স্টক বলে, কী বলে ওটাকে, স্টক, হ্যাঁ স্টক, ঠিকই বলছি, হ্যাঁ এই স্টকটা পরে ঝোল হওয়ার সময় দিয়ে দিবে। হ্যাঁ তাহলে মাংসটা না একটু বেশ গ্রেভি গ্রেভি টাইপের। আচ্ছা এবার করতে থাক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলু ভাজা, ওখানে মশলা। এই যে মাংসটা কষাই নিচ্ছে, ও ভালো কষানো হয়েছে, বন্ধ করে দেবে এখন। আর
মা জামা কাপড় কাচ্ছে। উল্টা দিয়ে দিচ্ছে। এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এই যে মটন কি বলবো, ঝোল, মটনের কষা না ঝোল। এটাকে একটু ফ্রাইড রাইস দিব। সব সময় তো ক্যামেরায় দেখানো যায় না কি কি দিচ্ছি না দিচ্ছি, তাই না রুবু? দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস আর মটন কষা দিক দেখে দাদাকে ফেলায় কি রে, তুই দাদাকে ফেলায় খাইতে বসি বললি, ও রান্না করলো কেন? এদিকে তাকায় বল, ও আজকে খিদাটা বেশি পাইছে নাকি? এই দেখো আজকে বলে খিদা বেশি পাই গেছে, বুঝছো কেমন পাজি? দেখো বুঝে বললো, এখন দাদা স্নানে গেছে, দাদা আসবে তারপরে, ঠিক আছে তোরা খা। বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলবো, আজকে তো দুপুরে কী খেলাম তোমরা দেখলাই তো, বসের জন্য। আর তার মধ্যে সকাল থেকে তো বৃষ্টি দেখলাম, ওয়েদারটাও বেশ সুন্দর ঠান্ডা। এখন আমি এত ইম্পর্টেন্ট কথা যে এখন আমি চোখ স্থির রাখতে পারছি না, মনে হচ্ছে কখন ঘুমাবো। তাই ইম্পর্টেন্ট কথা এটাই, এত ঠান্ডার মধ্যে আমাদের তো এসি টেসি নেই, যাই হোক এত ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমার চোখ কিছুতেই স্থির রাখতে পারছি না। তাহলে ছোটো ছেলেও ঘুমাচ্ছে, বড়ো ছেলেও ঘুমাচ্ছে, তাহলে এখন একটু ইম্পর্টেন্ট কথা এটাই যে আমি এই ঠান্ডার মধ্যে একটু ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো আবার। তাহলে ঘুমিয়ে আসি। তাহলে আজকে নতুন ভিডিওটা এখানেই রাখি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তাহলে আজকের মতন, ও একটা কথা বলি, চ্যানেলটা ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। তাহলে আজকের মতন টাটা।